नियम আছে পিটোপিটে বিষয় সম্পত্তি পেন্ডিং মামলা সব দিতে হবে ফরম্যাট আছে সেই ফরম্যাট মেনে প্রত্যেক প্রার্থী দিয়েছেন মাননীয় মমতা ব্যানার্জী যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি পিটোপিটে অনেক জিনিস সাপ্রেস করেছেন তার মধ্যে ছটি ফৌজদারি মামলা যেটা ডিটেইলস দেওয়া উচিত ছিল পরে চার দিন পরে বিজ্ঞাপন দিতে হয় সেই বিজ্ঞাপনের কপি দুটো কাগজ একটা ন্যাশনাল লেভেল একটা স্টেট লেভেল সেই কাগজের কপি জমা দিতে হয় এগুলো তো ইলেকশন কমিশন নিয়ম করেছে তাই তিনি সাপ্রেস অফ ফ্যাক্ট করেছেন তার এপিটোপিট মিথ্যা সেই মিথ্যা এপিটোপিটের মূলে ইলেকশন কমিশনের গাইডলাইনটাই তিনি ভেঙেছেন নির্বাচন কমিশন আমার অভিযোগের বিচার করে যদি সত্যতা থাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে দাদা বসুদেব মণ্ডল হত্যাকাণ্ডে সংগ্রাম দলই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে অলোক বেরা সংগ্রাম ভালো থাকুক কালকে কোথায় মণ্ডল ফুল হয়েছিল দাদা 4 নম্বর অঞ্চলে